আমাদের দেশে ধর্মের নামে, রাজনীতির নামে, বিনোদনের নামে যে পরিমাণ শব্দ সন্ত্রাস হয় পৃথিবীর কোন দেশে কোন সভ্য সমাজে সেগুলো মানুষ কল্পনাও করতে পারে না। পৃথিবীর অনেক দেশে মানুষ কথা বললে পর্যন্ত আস্তে আস্তে কথা বলে, আর আমরা ওয়াজ মাহফিলের মাইক 3 কিলোমিটার দূর পর্যন্ত লাগায়া ফুল ভলিউম চালায় দিয়া রাত 12টা 1টা 2টা পর্যন্ত মানুষকে জোর করে ওয়াজ শুনে। আমরা ভোট চাইতে হলে পাবলিক ভোট দিবে না, পাবলিকের 14 মুষ্টি ভোট দিবে, এইভাবে ভোট চাওয়ার জিকিরের মাইক লাগাই দেই যে দিল থেকে বদ্ধ আসা আর কিছু আসে না। আপনাদের কি ফিলিংসে যায় না? আমার একই ফিলিংস হয় যে একটু ফোনে কথা বলতে পারি না, একটু মনোযোগের সাথে একটা কাজ করতে পারি না, চতুর্দিকে মাইকের আওয়াজে অতিষ্ঠ করে ফেলা হয়। সেটা ধর্মের নামে কখনো হয়, রাজনীতির নামে কখনো হয়, আবার কখনো বিনোদনের নামে হয়। আপনার বিয়ে, আপনার আকিকা, আপনার এটা আপনার সেটা, এ উপলক্ষে আপনি ব্যান্ড পার্টি এনে ভাড়া করে গানের আওয়াজ গোটা গানের আওয়াজে গোটা সমাজকে অতিষ্ঠ করে তুলছেন। আল্লাহর কসম, এর চাইতে বড় অসভ্যতা, এর চাইতে বড় বর্বরতা, এর চাইতে বড় অযৌক্তিক কর্মকাণ্ড আমাদের সমাজে, এর চাইতে জটিল সমস্যা অন্তত এই সামাজিক এধরনের সমস্যাগুলোর মধ্যে আরেকটা পাওয়া উঠে। এটার বিরুদ্ধে একটা জাগরণ গড়ে তুলতে হবে। আমি এই ভূমিপল্লীতে যখন ছিলাম আমার মনে আছে একদিন গভীর রাতে এরকম আওয়াজ শুনে আমি একা গেঞ্জি গায়ে দেওয়া লুঙ্গি পরা অবস্থা আমি নেমেছি এবং গিয়ে দেখেছি যে ধুমধড়াক্কা গান চলছে এবং যাইয়া বললাম যে আল্লাহকে ভয় করুন আর নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার গান আওয়াজ আমার ঘুম ভেঙেছে। কত মানুষ সকালে হয়তো ডিউটি করবে, অনেকে দিনে ডিউটি করছে নাইটে ঘুমাচ্ছে, অনেক বাচ্চা সকালে স্কুল মাদ্রাসায় যাবে, অন্য অনেক মানুষ আছে যারা আপনার আওয়াজ শুনতে চাচ্ছেন না, অনেকে হয়তো মানসিক টেনশনে আছে, কেউ হয়তো বাবার লাশ নিয়ে অপেক্ষা করছে আর আপনি ফুর্তির গানের আওয়াজ আমাকে অতিষ্ঠ করছেন। আপনার মতো অসম্ভব মানুষ তো সমাজে চিন্তা করা যায় না। আপনি অবাক হবেন যে যুবকরা যারা নিজেদেরকে অনেক বিজ্ঞান মনস্ক মনে করে, শিক্ষিত মনে করে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে সমস্ত যুবকদের কেউ যখন এটাতে লিপ্ত হয় আমার কাছে অবাক লাগে, এই সমাজ যাচ্ছে কোথায়। এই জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে প্রত্যেকটা মানুষ যার যার সমাজে, যে 31st নাইটের কোনো উন্মাদনা আমার সমাজে আমরা হতে দেবো না। মসজিদ থেকে কমিটি করতে হবে, যুবকরা কমিটি করতে হবে এবং পরিবারের দায়িত্বশীলরা দায়িত্বশীল হতে হবে। ভাইরা আমার, যে সমস্ত বাবারা সন্তানদেরকে টাকা দিচ্ছেন, এক একটা ফানুস 2000 থেকে 15000 টাকা পর্যন্ত দাম, আরও কম বেশি থাকতে পারে, প্রত্যেকে আমি দেখেছি এই রেঞ্জের কথা, আপনি টাকা দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন সম্পদ উপায় কামাই করছো কীভাবে, আবার ব্যয় করছো কীভাবে। এগুলো সমাজের বিষ হওয়া, এদের বেশিরভাগই দেখবেন এদেশের জনগণের টাকা রক্তে চষার মতো করে চুষে নেয় আর সেটাকে আবার ফানুসের আগুন দিয়া জনগণকে পোড়ায় মারে। সেটা হতে পারে কোনো সরকারি চাকরিজীবী, সেটা হতে পারে কোনো বেসরকারি চাকরিজীবী, সেটা হতে পারে অন্য কোনো পেশার মানুষ, কিন্তু দিন শেষে দেখবেন ওই হারামখোরদের হারাম টাকাই এই অযৌক্তিক কাজে, অন্যায় কাজে ব্যয় হতে তাদের কোনো বিলকে বাঁধে না। আমরা গরিব মাল বাজার যায় হয়তো জিনিসপত্র কিনতে আমাদের হিমশিম খাইতে হয়, তাদের ফানুসের টাকা দিতেও ছেলে মেয়েকে অভাব হয় না। এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সচেতন না হলে আজকে হয়তো একজন পড়ছে কালকে আপনি পড়বেন, আজকে কারো শিশু মারা গেছে কালকে আপনার শিশু মারা যাবে। এই জন্য সবাই জাগ্রত হবেন ইনশাআল্লাহ, যে আমাদের সমাজ এগুলো আমরা হতে দিতে পারি না। যুবকরা যারা এগুলো পরিকল্পনা করছে তাদের গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে তাদেরকে একটু বোঝান, একটু আদর করেন, একটু স্নেহ করেন। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারীরা শয়তানের ভাই। তুমি মুসলমানের সন্তান এটা করতে পারো, তোমার নিজস্ব সংস্কৃতি আছে, তুমি সমৃদ্ধ পৃথিবীর সেই জাতির সাথে চাইতে হতভাগাকে, যেই জাতিকে ইংরেজরা 200 বছর গোলাম বানিয়ে রেখেছে ভারতবর্ষকে, আমরা তাদের কালচারকে টাকা লুচা দিয়ে আমদানি করে সেটাকে আমরা প্রমোট করি, সেটাকে আমরা ডেভেলপ করি, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে বলেন। ভাইরা আমরা জানি যে এই যে মুসলমানদের সমাজ, আমরা বিশ্বের বড় দেশে মুসলমান, ইসলামের দর্শনটা কি বলে, ইসলামের দর্শন হলো এবং একজন মুসলমান হিসেবে আপনার বিশ্বাস হলো যে আপনার এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাদা সাধারণ করতে হবে। এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো অসুবিধা ছিল না, যে জীবন ছিল মরে গেলাম শেষ, ফিনিশ মাটি হয়ে গেলাম, কিন্তু না এখানে শেষ না। আল্লাহ এরপরে বলছেন, আমরা সবাই এইটুকু জানি পরেরটুকু জানি না, পরেরটুকুও জানা উচিত আমাদের, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাদা সাধারণ করতে হবে। আর মরে গেছো আর শেষ হয়ে গেছে না, শুরু। মৃত্যু মানে
একটা নতুন বছর আসছে, একটা বছর চলে গেছে, মানে হলো আমার বরাদ্দ বাজেট আল্লাহ যদি 70 বছর ধরে হায়াত রেখে থাকেন, এক বছর চলে গেল, জীবনের একটা বছর খসে পড়লে এটা কোনো বুদ্ধিমানের জন্য আনন্দের কারণ হয় না। বুদ্ধিমান হিসাব মিলাবে যে একটা বছর চলে গেল, আমার অর্জন কি, অ্যাচিভমেন্ট কি, আমি তো কবর দিক চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন, আমাদের সবাইকে বিশেষ করে শব্দ সন্ত্রাস যে চলে